বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তাই শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবারে প্রস্তুতি শুরু আলোর উৎসব দীপাবলির। দীপাবলি মানেই কালী পুজো, তাই বিভিন্ন জায়গার পাশাপাশি রবিবার চতুর্দশীতে কালী পুজোর খুঁটি পুজোর আয়োজন করল হেমতাবাদ পূর্বপাড়ার সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি। এবারে তাদের পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করল। এই পুজোয় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন সমানভাবে অংশ নেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল আলী জানিয়েছেন, এবারে তাদের বিশেষ থিম খাঁচা মুক্ত পাখির জীবন, থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জাও, পুজো উপলক্ষে থাকছে বস্ত্র বিতরণ এবং নরনারায়ণ সেবার ব্যবস্থাও। আমাদের এবার পূজা হচ্ছে ৫৬তম বর্ষ, পূজার থিম হচ্ছে পাখিকে নিয়ে। পাখি যে বন্ধ খাঁচার মধ্যে, মানুষ যে বন্ধ খাঁচার মধ্যে পাখিকে বন্ধ করে, সেই বন্ধ খাঁচায় যাতে পাখি না থাকে, পাখিরাও খোলামেলা জায়গায় থাকতে চায়, সেটাই আমরা এখানে তুলে ধরব। পুজোকে কেন্দ্র করে এখানটায় লাইট থাকছে, আমাদের দুটা গেট কলকা থাকবে ২০টা, তারপরে ছাদের কিছু লাইট থাকবে। এবার এমনিতেও খিচুড়ি বিতরণ হয় প্রতিবারই, এবার বস্ত্র বিতরণ করা হবে কিছু গরিব দুস্থ মানুষদের জন্য। প্রতিবারে নয়, এবার আরও বেশি প্রভাব ফেলবে। আর আমাদের হেমতাবাদ পূর্বপাড়া সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কালিয়াগঞ্জ রায়গঞ্জ এদের দূর দূরান্ত থেকে লোক আসে, দেখাশোনা করে ঘুরে যায়। এবারও সেম সাম্প্রদায়িক এখানটায় উভয়ে আমরা হিন্দু মুসলিম মিলে এই পূজাটা করতেছি। অপরদিকে কোজাগরি পূর্ণিমার তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু হলো কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ত্রিধারা ক্লাবের। রবিবার লক্ষ্মী পুজোর দিন হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাব তাদের পার্শ্ববর্তী রানিং বুলেট ক্লাব ময়দানে খুঁটি পুজোর আয়োজন করে। উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য বিভাস সাহা, সুজিত সরকার, অমিত সাহা, গৌরাঙ্গ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামামায়ের আরাধনায় থিমের সংমিশ্রণে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। তাদের আশা এবছরও দর্শনার্থীদের ঢল নামবে পুজোতে। আজকে আমাদের শ্রী শ্রী শ্যামা পূজা ২০২২, তার খুঁটি পুজো হলো। আজ থেকে আমাদের শ্যামামায়ের আরাধনায় আমরা ভর্তি হলাম ২০২২। এবার যে আমরা প্যান্ডেল করছি এবং তার সাথে যে অনুষ্ঠানগুলো রয়েছে আমাদের, প্রতিবার জেলাবাসীর ত্রিধারার প্রতি একটা আকর্ষণ থাকে, এবারও থাকবে, এটুকু আমরা বলতে পারছি। আগে থেকে আমরা অগ্রিম কিছু বলছি না, সবাই আসুন, আনন্দ করি, শ্যামামায়ের আরাধনায় মেতে উঠবো। এবার থিমের উপরেই রয়েছে, কিছু থিমও রয়েছে, তার সাথে সাথে সাবিকেনে কিছু প্যান্ডেলও রয়েছে, দুটোর মেলবন্ধন রয়েছে। আশা করছি ভালো সাড়া পাবো, কালীগঞ্জবাসীর আনন্দ দিতে পারবো, জেলার মধ্যে আমরাও এটা অন্যতম শ্যামা পূজা করবো এবারও। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।